হসপিটালে ডেলিভারির পর ডিসচার্জ সার্টিফিকেটে আপনার নাম, আপনার স্ত্রীর নাম, ঠিকানা অথবা পদবি যদি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলের সংশোধন আপনি কিভাবে অ্যাপ্লিকেশনের মাধ্যমে করবেন সেই দরখাস্তই আজকের ভিডিওতে আপনাকে লিখে দেখাবো। কোথাও স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। পেশেন্ট নিজে অথবা পেশেন্টের স্বামী এই দরখাস্তটি লিখতে পারবেন। তো দরখাস্ত লেখার জন্য প্রথমেই আপনাকে পাতার বাঁ দিকে ওপরের দিকে লিখতে হবে টু, ওপরের দিকে এই অংশটা লিখতে হবে, প্রথমে টু লিখতে হবে। যে কোনো দরখাস্তে যেমন লিখতে হয় অফিসিয়াল দরখাস্তে, প্রথমে টু লিখে কমা দিতে হবে, নিচে সমানভাবে টু এর সমানভাবে লিখতে হবে দ্য সুপারিনটেনডেন্ট। তারপরে নিচে লিখতে হবে কমা দিয়ে হসপিটালের নেম, যে হসপিটালে ডেলিভারি হয়েছে বা যে হসপিটালে অ্যাডমিট ছিলেন সেই হসপিটালের নামটা এখানে দিয়ে দিতে হবে। আমি এখানে হসপিটাল নেম বলে দেখিয়েছি, আপনাদের সম্পূর্ণ হসপিটালের নামটা দিয়ে দিতে হবে। নিচে কমা দিয়ে লিখতে হবে হসপিটালের অ্যাড্রেস, হসপিটালের ফুল অ্যাড্রেসটা এখানে লিখে দেবেন। তো এই সম্পূর্ণ অংশটা থাকবে পাতার বাঁ দিকে ওপরের দিকে, টু কমা দিয়ে দ্য সুপারিনটেনডেন্ট, হসপিটাল নেম, হসপিটাল অ্যাড্রেস। তারপরে তার সমানভাবে একটু গ্যাপ দিয়ে নিচে লিখতে হবে সাবজেক্ট, সাবজেক্ট হবে এখানে নাম অথবা পদবি অথবা ঠিকানা ভুলের সংশোধনী আবেদন। আপনার যদি নাম হয়ে থাকে তাহলে আপনি লিখবেন নাম ভুলের সংশোধনী আবেদন, যদি পদবি হয়ে থাকে তাহলে পদবি ভুলের সংশোধনী আবেদন, আর যদি ঠিকানা হয়ে থাকে তাহলে ঠিকানা ভুলের সংশোধনী আবেদন। যে কোনো একটি আপনাকে লিখতে হবে। তো আমি এখানে লিখলাম নাম অথবা পদবি অথবা ঠিকানা ভুলের সংশোধনী আবেদন। নাম পদবি অথবা ঠিকানা ভুলের সংশোধনী আবেদন সাবজেক্ট হয়ে গেছে। এবারে সাবজেক্টের এস এর সমানভাবে নিচে লিখতে হবে মাননীয় মহাশয়, সমানভাবে নিচে লিখতে হবে মাননীয় মহাশয়, মাননীয় মহাশয় লিখে একটা কমা দিতে হবে। তারপরে নিচে সমানভাবে লিখতে হবে আমার বিনীত নিবেদন এই যে, মাননীয় মহাশয়ের সমানভাবে একটু গ্যাপ দিয়ে নিচে লিখতে হবে আমার বিনীত নিবেদন এই যে, আমি শ্রী হলে শ্রী দিয়ে আপনার নামটি লিখবেন, আর যদি শ্রীমতী হয়ে থাকে তাহলে শ্রীমতী দিয়ে আপনার নামটি লিখবেন। আমি এখানে শ্রী অথবা শ্রীমতী দিয়েছি, দিয়ে আপনার নামটি লিখে দেবেন। তারপরে লিখতে হবে গ্রাম অথবা শহর, আপনি যদি গ্রামে বাস করে থাকেন তাহলে গ্রামের নামটা লিখবেন গ্রাম লিখে, আর যদি শহরে বাস করে থাকেন তাহলে শহরের নামটা লিখবেন। তারপরে পোস্ট অফিস, আপনার যে পোস্টটা রয়েছে সেই পোস্টের নামটা এখানে দিতে হবে, পোস্ট লিখে আপনার পোস্টের নামটা দিবেন। তারপরে থানা লিখে থানার নামটা দিয়ে দেবেন, থানা লিখে আপনার থানার নামটি দিয়ে দেবেন। তারপরে কমা দিয়ে লিখতে হবে জেলা, আপনি যে জেলায় বাস করে থাকেন সেই জেলার নামটি এখানে দিয়ে দেবেন। জেলা লিখে আপনার জেলার নামটি লিখে লিখবেন এর একজন স্থায়ী বাসিন্দা, একজন স্থায়ী বাসিন্দা। কমা দিয়ে লিখতে হবে গত ইংরাজি, গত ইংরাজি দিয়ে যে তারিখে আপনার স্ত্রী বা আপনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন সেই তারিখটা এখানে দিতে হবে, ইংরাজি তারিখটা দিতে হবে, বাংলা দিলে হবে না, আমি এখানে ইংরাজি দিয়েছি। ইংরাজি তারিখ লিখবেন, ইংরাজি লিখে ইংরাজি তারিখে আমি অথবা আমার স্ত্রী, আপনি নিজে হয়ে থাকলে আমি লিখে আপনার নামটি লিখবেন, আর আপনার স্ত্রী ভর্তি হয়ে থাকলে আপনার স্ত্রী লিখে আপনার নামটি লিখবেন। আমি অথবা আমার স্ত্রী নামটা লিখবেন, তারপরে লিখবেন এই হাসপাতালে ভর্তি হয় এবং এই হাসপাতালে ভর্তি হয় এবং আরেকটি তারিখ দিতে হবে, যে তারিখে আপনার অথবা আপনার স্ত্রীর ডেলিভারি হয়েছে সেই তারিখটা দিয়ে দেবেন, অবশ্যই এটি ইংরেজি তারিখ হতে হবে। যে ডেটে আপনার বাচ্চাটি হয়েছে সেই তারিখে লিখে সেই তারিখে একটি অথবা দুইটি
পুত্র অথবা কন্যা সন্তান প্রসব করে। আপনার যদি একটি সন্তান হয়ে থাকে তাহলে একটি লিখবেন, যদি দুইটি সন্তান হয়ে থাকে তাহলে দুইটি লিখবেন, পুত্র হয়ে থাকলে পুত্র লিখবেন, কন্যা হয়ে থাকলে কন্যা লিখবেন। একটি অথবা দুইটি কন্যা অথবা পুত্র সন্তান প্রসব করে, লিখে দাঁড়িয়ে। তারপরে লিখতে হবে কিন্তু, কিন্তু ভুলবশত ছুটির কাগজ অর্থাৎ ডিসচার্জ সার্টিফিকেট, কিন্তু ভুলবশত ছুটির কাগজ ডিসচার্জ সার্টিফিকেটে, ভুলবশত ছুটির কাগজ ডিসচার্জ সার্টিফিকেটে আমার নাম অথবা আমার স্ত্রীর নাম অথবা ঠিকানা ভুল লেখা হয়। ডিসচার্জ সার্টিফিকেটে আমার নাম, আপনি হয়ে থাকলে আপনার নাম লিখবেন, আমার নাম অথবা আমার স্ত্রীর নাম অথবা ঠিকানা যেটা হবে সেইটা লিখবেন, যে কোনো একটি, ভুল লেখা হয়। দাঁড়িয়ে দিয়ে লিখতে হবে তাই মহাশয়ের কাছে, তাই মহাশয়ের কাছে আমার একান্ত প্রার্থনা উক্ত ভুল সংশোধন করিয়া বাধিত করিবেন। তাই মহাশয়ের কাছে আমার একান্ত প্রার্থনা উক্ত ভুল সংশোধন করিয়া বাধিত করবেন। দাঁড়িয়ে বাধিত করবেন, দাঁড়িয়ে। এরপরে বাদীকে নিচে লিখতে হবে ডিসচার্জ সার্টিফিকেটে যেমন আছেন, ডিসচার্জ সার্টিফিকেটে যেমন আছেন। ডিসচার্জ সার্টিফিকেটে আপনার নাম, আপনার স্ত্রীর নাম, ঠিকানা যেমনভাবে রয়েছে তেমনভাবেই লিখতে হবে। যদি ভুল হয়ে থাকে সেই ভুলটাই যেমন রয়েছে তেমনই লিখবেন। ডিসচার্জ সার্টিফিকেটে যেমন আছে লিখে এক নম্বরে আপনার নাম দেবেন, আপনার স্বামীর নাম দেবেন, তারপরে ঠিকানা দেবেন, যেমন রয়েছে তেমন নামেই দেবেন। আর যেমন হবে সঠিক যেটা সেটা লিখবেন ডান দিকে, যেমন হবে লিখে তার নিচে কমা দিয়ে এক নম্বরে লিখবেন আপনার নাম, আপনার স্বামীর নাম, আপনার ঠিকানা, যেটা সঠিক, বানানটা দেখে ভালো করে সঠিকটা লিখবেন। তার নিচে লিখতে হবে স্থান, লিখে যেখানে আপনি বাস করেন সেই জায়গার নাম লিখবেন, ফোন নাম্বার, আপনার সঠিক ফোন নাম্বারটি এখানে দেবেন, যে নাম্বারে আপনাকে কল করলে যাতে পাওয়া যায়। ধন্যবাদান্তে লিখে ডান দিকে নিচে আপনার সিগনেচার করতে হবে, এখানে সিগনেচার করে দেবেন। পেশেন্টের নাম, পেশেন্টের স্বামীর নাম, পেশেন্টের ঠিকানা ছাড়াও আপনি ডেলিভারি ডেট এবং আপনার কটি সন্তান হয়েছে এবং সন্তান পুত্র না কন্যা সেটাও আপনি লিখে দেবেন। সম্পূর্ণ নিজেই আপনি ঘরে বসে কারোর সাহায্য ছাড়াই দরখাস্ত লিখতে পারবেন। এখানে বলে দিই, এই আবেদনপত্রটি দেওয়ার পাশাপাশি হাসপাতালে আপনাকে অবশ্যই এর সাথে কিছু ডকুমেন্টস জমা দিতে হবে। নাম, পদবী অথবা ঠিকানায় সামান্য ভুল থাকলে সংশোধনের জন্য যে সমস্ত কাগজগুলো জমা দিতে হবে সেটা হলো, প্রথমেই বলি, হাসপাতাল প্রদত্ত ছুটির কাগজ অর্থাৎ অরিজিনাল ডিসচার্জ সার্টিফিকেট। আসল যে ডিসচার্জ সার্টিফিকেটটা আপনাকে হাসপাতাল থেকে দিয়েছিল সেইটা জমা দিতে হবে। দু নম্বর হলো পঞ্চায়েত অথবা পৌরসভা প্রদত্ত স্থায়ী বাসিন্দা অর্থাৎ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট। আপনি যদি পঞ্চায়েতে বাস করেন তাহলে পঞ্চায়েতের কাছ থেকে নেবেন, এবং যদি আপনি পৌরসভায় বাস করে থাকেন তাহলে পৌরসভা থেকে যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট হয়ে থাকে সেই সার্টিফিকেটটা আপনাকে গেলেই দিয়ে দেবে। সেই সার্টিফিকেটটা আপনাকে অরিজিনালটা জমা দিতে হবে। যার নাম সংশোধন হবে তার আধার কার্ড, ভোটার কার্ড অথবা প্যান কার্ডের যে কোনো একটি জেরক্স দিতে হবে। আধার কার্ড দিলেও হবে, ভোটার কার্ড দিলেও হবে, প্যান কার্ড দিলেও হবে, যেটাতে নামের বানানটা সঠিক রয়েছে সেটা আপনি জমা দেবেন, তার জেরক্সটা অবশ্যই। তারপরে দরখাস্ত, যাতে নাম, ঠিকানা অথবা ভর্তির তারিখ, প্রসবের তারিখ
পুত্র না কন্যা হয়েছে, এই সমস্তটা ডিটেলসে লেখার পরে দরখাস্ত নিচে যে ধন্যবাদ আনতে লিখেছেন তার নিচে অবশ্যই যে দরখাস্ত করছেন তার সিগনেচার করতে হবে। এই সমস্ত ডকুমেন্টস আপনি আবেদনপত্রের সাথে হসপিটালে জমা দেবেন। তো খুব সহজেই দেখে নিলেন আপনি আবেদন পদ্ধতি। ভিডিওটি সকলের মাঝে শেয়ার করুন, ভালো লাগলে লাইক করবেন, আর আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।